বাংলাদেশে এখন যে প্রক্রিয়া সাংবাদিকতা চলছে, বাংলাদেশে এখন যে তোষামোদী সাংবাদিকতা চলছে এবং দলীয় রাজনীতির অংশ হিসেবে সাংবাদিকরা যে সাংবাদিকতা করছেন, এবং যেখানে ডিজিটাল নিরাপত্তা আইনের মতো একটা আইন করা হয়েছে এবং 100 বছর আগের অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টকে সামনে এনে মামলা করা হয়েছে, এখন ওই 53 দিন চোখ বেঁধে রাখা বা রোজিনাকে 6 ঘন্টা নির্যাতন করা, এটা ভাবার কোনো কারণ নাই যে সামনের দিনগুলোতে এরকম ঘটনা আর ঘটবে না, কাউকে মুখোমুখি হতে হবে না। সামনের দিনগুলো বাংলাদেশের সাংবাদিকদের জন্য আরো অনেক কঠিন। আমরা যে একতার কথা বলছি, যেটা নিয়ে ইতিবাচক অবস্থানের কথা বলছি, ওই যে ধন্যবাদের যে জোয়ার বইয়ে যাওয়া, এই ধন্যবাদের জোয়ার কিন্তু সেই একতার ইঙ্গিত দেয় না। তো যেহেতু একতার ইঙ্গিত দেয় না, যেহেতু আমরা শ্যামলদা যেটা বললেন যে এখন আমাদের এই জায়গাটিতে রোজিনার উপরে যে নিপীড়ন চললো, সেই নিপীড়নের যদি আমরা জবাবদিহিতার জায়গাতে আনতে না পারি, যদি আমরা আমরা যদি এই 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 ওই যারা তার উপরে নিপীড়ন করলেন তাদের যদি শাস্তির ব্যবস্থা করতে না পারি, তাহলে তো আমরা আগামী দিনগুলো মসৃণ করার জন্য যা করা দরকার সেটা তো আমরা করতে পারলাম না। সেটা তো ওই 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 ডিসি তো ধরে নিলেন যে কোনো সাংবাদিককে রাতের বেলায় ধরে এনে পিটিয়ে কোর্ট বসিয়ে জেল দেয়া যায়। এখন এরা তো ধরে নিলেন যে একজন সাংবাদকর্মীকে 7 দিন জেলের রাখা যায়, 6 ঘন্টা আটকে রাখা যায়, গলা টিপে ধরা যায়, পিয়নকে দিয়ে গলা টিপে ধরা যায়। এই জায়গাগুলো যদি আমরা পরিবর্তন করতে না পারি, এই জায়গাগুলো যদি আমরা ঐক্যবদ্ধ অবস্থানের মধ্য দিয়ে প্রশাসনকে এটা বুঝাতে না পারি যে সাংবাদিকদের ক্ষেত্রে এটা করা যাবে না, তাহলে আমাদের এরকম ঘটনা ঘটবেই। আমাদের রাষ্ট্রযন্ত্রের অবস্থা হয়েছে কি, রাষ্ট্রযন্ত্র যখন এক ধরনের কর্তৃত্ববাদী শাসন তৈরি হয়, যখন ক্ষমতায় আসার জন্য জনগণের ভোটের অধিকার প্রয়োজন হয় না, ভোট দরকার হয় না, তখন সেই কর্তৃত্ববাদী শাসনে এক ধরনের গণমাধ্যম প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়, যে গণমাধ্যম কোনো প্রশ্ন তুলবে না, যে গণমাধ্যম শুধু ধন্যবাদ জানাবে, যে গণমাধ্যম শুধু প্রশংসা করবে, যে গণমাধ্যম শুধু উন্নয়ন উন্নয়ন আর উন্নয়ন করবে, কিন্তু উন্নয়নের নামে শত কোটি টাকার দুর্নীতি নিয়ে প্রশ্ন তুলবে না, সেরকম একটা গণমাধ্যম প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়। আমরা গত সব সরকারই চেষ্টা করে, কিন্তু যেহেতু এক মেয়াদে বর্তমান সরকার যেহেতু এক মেয়াদে তিন মেয়াদে এক সরকার ক্ষমতায়, সেই কারণে এখন এটা বেশি দৃশ্যমান হচ্ছে। আমরা দেখছি যে আমরা এমন একটা গণমাধ্যম তৈরি করা দেখছি যে গণমাধ্যম প্রশ্ন না তুলে, যে গণমাধ্যম এক ধরনের ধন্যবাদ কেন্দ্রিক সাংবাদিকতা করার দিকে মনোযোগী হয়েছে, অর্থাৎ নেতৃবৃন্দ সাংবাদিক সম্পাদকদের অনেকে এক ধরনের দলীয় পরিচয় বহন করে আসলে দলীয় রাজনীতি করছেন। তো এটা যেহেতু আমাদের শুধু দলীয় পরিচয় কেন বা দলীয় প্রভাব বলয়ের মধ্যে থেকে সেই প্রশ্নটিও বা আমরা শুধু একক জায়গায় থাকবো কেন? আমরা তো বসুন্ধরার ক্ষেত্রেও দেখলাম, বসুন্ধরার মালিকের নাম নিতে তো অনেকে দ্বিধাদ্বন্দ্বে ভুগছিল 2 দিন পরে নামটি অনেক নিঃসন্দেহে, এখানে পুঁজির পুঁজির খেলাও রয়েছে নিঃসন্দেহে, সেটা আছে, আপনি এগুলোকে তো অস্বীকার করার উপায় নেই। কিন্তু আমার বক্তব্যের জায়গাটা কনক্লুশনে আসার জায়গা, যে জায়গাটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে যে যেহেতু আমাদের চোখের সামনে এই দৃষ্টান্তটা আছে, তো তরুণ প্রজন্ম তো এরা তো বোকা নয়, এরা তো বুদ্ধিমান, এরা তো দেখছেন যে সাংবাদিকতার অবস্থাটা কোন জায়গাতে গেছে। সাংবাদিকদের আগের মতো মানুষ আর এখন শ্রদ্ধা করে না, টেলিভিশন গুলো মানুষ এখন দেখে না, পত্রিকা গুলো মানুষ এখন পড়ে না, তো এই জায়গাতে গেছে। তো যেই অভিযোগগুলো বা যে দাবিগুলো সাংবাদিক গুলাম মোর্তজা করছিলেন যে প্রশাসনিক কর্মকর্তারা রোজিনার সঙ্গে অসৌজন্যমূলক এবং শারীরিকভাবে তা ক্যাজুয়াল করার চেষ্টা করলেন, অথবা যে ভিডিও ফুটেজ গুলো সরকারি পর্যায় থেকে নানান ধরনের ভাবে নানান রং চং মিশিয়ে ছাড়া হলো, এইসবের কিছু যদি বিহিত না হয়, সেক্ষেত্রে কি অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা যে কোনো সাংবাদিকদের ক্ষেত্রে এ ধরনের চড়াও হবে না? না, চড়াও হলে কি পরিণত হয় তারা তো দেখেছে, কিন্তু যেটা আমার তো হয়তো কি হয় আমি তো আশাবাদী হচ্ছি না যে সাংবাদিক যে আশাবাদী, আমি আমি এই কারণে বলছি সারা বাংলাদেশে যে একটা জনমত তৈরি হচ্ছে, বিশ্বজুড়ে একটা প্রতিবাদ তৈরি হচ্ছে এবং সরকার একটা এমবারাসিং সিচুয়েশনে পড়েছে, এটা তো বাস্তবতা। কিন্তু তার বাইরে গিয়ে আমি এটাও আবার আশা করছি না যে যারা এই ধরনের অপকর্ম গুলো করেছে তারা খুব শাস্তি পাবে বা তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন হবে। বাংলাদেশে এটা হয় না, আপনি সরকারি কর্মকর্তারা এক ধরনের আইনের ঊর্ধ্বে অবস্থান করে, আপনি দেখেন এই স্বাস্থ্য মন্ত্রণালয়ে যে সমস্ত শীর্ষ কর্মকর্তারা নানা রকম দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন তাদের কি কোনো পানিশমেন্ট হয়েছে? কারো বিভাগীয় শাস্তি, কেউ চুক্তি বাতিল হয়েছে, কারো এটা হয়েছে, কার্যত যারা এই ধরনের অপকর্ম করে তাদের তো কোনো বিচার হয় না। এই যে আরো অন্যান্য সরকারি কর্মকর্তা যারা নানা রকম যৌন নিগ্রহের সঙ্গে জড়িত, যারা নানা রকম করাপশনের সঙ্গে জড়িত, কই সেরকম তো তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় এরকম কোনো রেকর্ড তো নাই।
না সেটা হয় না আমরা জানি আমরা সাহায্যর সঙ্গে একটা সিভিল মিট অন্যান্য ব্যবস্থাপনা আছে কিন্তু হয় না বলেই অনুসন্ধানী সাংবাদিকতা আসলে কতটুকু বাধার মুখে পড়বে সেই প্রশ্নটাই আপনার কাছে যে যেহেতু হয় না তাদেরকে একটা উদ্যত প্রকাশ পাচ্ছে বাধার মুখে পড়বে কারণ অনেকেই নিরুৎসাহিত হবে এটা বাস্তবতা কারণ এই ধরনের ঝুঁকিতে যাবে কিনা বা যেটা হবে যে আপনি আগে যেভাবে সচিবালয়ে অ্যাক্সেস পেতেন এই অ্যাক্সেস গুলো আগামীতে থাকবে কিনা আমার সন্দেহ আছে তখন অনেকখানি আপনার জন্য চ্যালেঞ্জিং হয়ে যাবে বিশেষ করে যারা অনুসন্ধানী সাংবাদিকতা করেন তাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে আগামীতে এই পুরো ঘটনার একটা নেতিবাচক দিক কারণ অনেকেই দেখবেন যে আর আপনার সঙ্গে কথা বলবে না রোজিনা তো একটি সোর্স থেকে কাগজ নিতে গিয়েছিল বলে আগামীতে কি আর কোন সোর্স এভাবে কাউকে কাগজ নিতে ডাকবে থমকে যাওয়ার ক্ষেত্রে শুধুমাত্র এই গত ছয় সাত দিনের গত এক সপ্তাহ ব্যাখ্যা বা বিশ্লেষণ করা যাবে না রোজিনার ঘটনা দিয়ে ব্যাখ্যা বা বিশ্লেষণ করা যাবে না বাংলাদেশের সাংবাদিকতার করাটা অত্যন্ত দুরূহ একটা অবস্থায় গিয়ে পৌঁছেছে বিশেষ করে যারা সত্যিকারের সাংবাদিকতাই করতে চান অনুসন্ধানী সাংবাদিকতা করতে চান তাদের অনেকেরই হয়তো বিপদে পড়তে হয় না কিন্তু আবার অনেকের অনেক রকমের বিপদে পড়তে হয় তার কিছু প্রকাশিত হয় কিছু প্রকাশিত হয় না সুতরাং বাংলাদেশের অনুসন্ধানী সাংবাদিকতাটা এখনো চ্যালেঞ্জ আছে আগামী দিনগুলোতেও চ্যালেঞ্জ থাকবে রোজিনার এই ঘটনাটাকে কেন্দ্র করে এটা দুটি ঘটনাই ঘটতে পারে শ্যামলদা যে কথা বলেছেন দুটি ঘটনা ঘটতে পারে যেমন ব্যক্তি রোজিনা আরো সাহসী অবস্থান নিয়ে তার সাংবাদিকতার জায়গায় যেতে পারেন সাংবাদিকতাটা চালিয়ে যেতে পারেন তথ্য পাওয়ার ক্ষেত্রে তার কিছু জায়গা বন্ধ হয়ে যাবে এটাতে কোনো সন্দেহ নাই এটা কিছু জায়গা বন্ধ হয়ে যাবে কিন্তু একজন সংবাদকর্মীর একজন সোর্সই সারা জীবনের সোর্স নন একজন সংবাদকর্মীর তিনি নিজেকে যেরকম পরিবর্তন করেন তার সোর্সও পরিবর্তিত হয় এতদিন তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় দিয়ে কাজ করতেন তাকে সারা জীবন স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়েই কাজ করতে হবে বিষয়টি তা নয় তিনি যদি যোগ্য হন তিনি যদি দক্ষ হন তিনি তার এই কাজটি চালিয়ে যেতে পারবেন এবং আমি বিশ্বাস করি রোজিনা এই জায়গাটিতে কাজ চালিয়ে যেতে পারবেন এবং আরো ভালো মতো কাজ চালিয়ে যেতে পারবেন বাংলাদেশের সাংবাদিকতার সবচেয়ে বড় সমস্যা বা অন্তরায়গুলো হয়েছে বাংলাদেশে এই যে রোজিনাদেরকে যে এই ধরনের ব্যবস্থা নেয়া বা মুস্তাককে জেলের ভেতরে মারা যাওয়া কিশোরের কান ফাটিয়ে দেয়া কাজলের 53 দিন চোখ বাঁধা থাকা অবস্থা এই যে ঘটনাগুলো ঘটে এই ঘটনাগুলো ঘটার তাৎপর্য হচ্ছে একটা ভয়ের সংস্কৃতি তৈরি করা এবং ভয়ের সংস্কৃতি যদি তৈরি করা যায় তাহলে এক ধরনের সেলফ সেন্সরশিপ তৈরি হয় তো আমি নিজেই একটি শব্দ লিখে হয়তো পাঁচবার কেটে আবার আরেকটা শব্দ লেখার চেষ্টা করি এটা কিন্তু আমাকে কেউ বলে দেয়নি যে এই শব্দটি লেখা যাবে না পারিপার্শ্বিক ঘটনাক্রম আমাকে বলে যে এই শব্দটি লিখলে হয়তো ঝামেলা হতে পারে সেটা ব্যক্তির ক্ষেত্রে হতে পারে সেটা ইনস্টিটিউশনের ক্ষেত্রে হতে পারে তো এই রকম একটা ভয়ের সংস্কৃতি যে দেশে থাকে যে দেশে প্রতিষ্ঠা করা হয় যে দেশে ডিজিটাল নিরাপত্তা আইনের মতো একটি আইন থাকে যে বছর যে দেশে যে কোনো সময় যে কোন একজন পুলিশের সাব ইন্সপেক্টর শ্যামল দত্তের মতো একজন সম্পাদককে যে কোনো সময় যে কোনো জায়গা থেকে গ্রেপ্তার করতে পারেন যদি তার শুধু মনে হয় যে তিনি অপরাধমূলক কোনো কিছু করছেন তো সেরকম একটা আইন যদি সে দেশে থাকে সেই আইনের কতটুকু প্রয়োগ হলো কতটুকু প্রয়োগ হলো না সেটা একটা আলোচনা কতটা কঠোরভাবে প্রয়োগ হলো কতটা কঠোরভাবে প্রয়োগ হলো না সেটা আরেকটি আলোচনা কিন্তু সেরকম একটা আইন থাকলেই সেই দেশে একটা সেলফ সেন্সরশিপ তৈরি হয় সেলফ সেন্সরশিপ একদিকে সেলফ সেন্সরশিপ আর একদিকে প্রশাসনের আক্রমণাত্মক অবস্থা প্রশাসনের দৌরাত্ম্য তাদের ধারণা করে নেয়া যে তারা যে যা কিছু করতে পারে যে কোনো কিছু করতে পারে সেরকম একটা অবস্থায় শুধু অনুসন্ধানী সাংবাদিকতা নয় সাংবাদিকতা করাটাই একটা দুরূহ ব্যাপার হয়ে দাঁড়ায় সেটা বাংলাদেশে বর্তমান সময়ে দাঁড়িয়েছে সাংবাদিক গোলাম মুর্তজা আপনার কাছে আমার শেষ প্রশ্ন আমরা তো সরকারের বা রাষ্ট্রের নানান ধরনের সমালোচনা করছি এবং কিন্তু পাশাপাশি আমাদের আত্মসমালোচনা তো এর মধ্যে এসেছে বিভিন্ন পর্যায়ে সেই দিক থেকে যদি একটু বলেন যে এই দায়িত্বটা আসলে কারা নেবে বা যাদের নেওয়ার কথা সেই এই দায়িত্বগুলো তারা নিচ্ছে কিনা আমাদের আত্মশুদ্ধির বিষয়গুলো না আত্মশুদ্ধির বিষয়গুলো কার নেওয়ার কথা ইনস্টিটিউশন গতভাবে পত্রিকাগুলোর বা টেলিভিশন চ্যানেলগুলোর নেওয়ার কথা আর এর বাইরে সাংবাদিকদের যে নেতৃবৃন্দ আছেন তাদের নেওয়ার কথা এখন সাংবাদিকদের যে নেতৃবৃন্দ আছেন তারা যেহেতু কেউ আওয়ামী লীগ কেউ বিএনপি কেউ জামাত এই দলে বিভক্ত সুতরাং তারা কতদূর কি নিবেন সেটা নিয়ে
যথেষ্ট সন্দেহ আছে, বা আরো সরাসরি বললে তারা এই সমস্ত জায়গাতে কোনো ব্যবস্থা নেবেন বলে মনে না, তাদের একটা বড় অংশ সাংবাদিকতার সঙ্গেই সম্পৃক্ত নয়, সুতরাং তারা কি ব্যবস্থা নেবেন সেটা একটা বড় ব্যাপার। এখন তাদের কার্যক্রম হয়ে গেছে দুস্থ সাংবাদিকদের 10 কোটি টাকা দুস্থ সাংবাদিকদের জন্য পাওয়া এবং 2 কোটি টাকা বিতরণ করাটা হয়ে গেছে আমাদের সাংবাদিকতার সংগঠনগুলোর একটা বড় সফল সফল সাফল্যের কাজ। এখন সাংবাদিকতায় তো দুস্থ সাংবাদিক বলে কোনো কিছু থাকারই কথা না, সংবাদ সাংবাদিক প্রতিটা সংবাদপত্র বা প্রতিটা টেলিভিশনকে স্বাবলম্বী করে দেয়, যদি সরকার যদি স্বাবলম্বী করে দেয়, সরকার যদি বিজ্ঞাপন বাড়িয়ে দেয়, সরকার যদি বিজ্ঞাপনের বিল আটকে না রাখে, তাহলে আমি বলবো যে এটা একটা সংবাদপত্র বান্ধব বা সাংবাদিক বান্ধব সরকার। তা না করে দুস্থ সাংবাদিকদের 1 কোটি টাকা দেয়, এটা তো সাংবাদিকদের জন্য অত্যন্ত অসম্মানজনক ব্যাপার। তো এই কাজটি তারা করবেন, বর্তমান নেতৃবৃন্দ করবেন বলে আমি আশাবাদী নয়, একমাত্র আশাবাদী হতে চাই যে আমরা যারা সাংবাদিকতা, আমাদের যারা সাংবাদিকতা করতে চান, তারা যদি কঠিন পরিস্থিতির মধ্যেও সাংবাদিকতাটা করেন এবং নেতৃবৃন্দ যদি এই দলীয় তোষামোদীর জায়গা থেকে বের হয়ে আসে, তাহলে আমার ধারণা এই জায়গাটাতে এক ইতিবাচক দিক আছে। তা যদি না হয়, তাহলে বাংলাদেশের সাংবাদিকতা যে চ্যালেঞ্জের মধ্যে আছে, প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশের গণমাধ্যম যে চ্যালেঞ্জের মধ্যে আছে, জন আস্থাহীনতায় আছে, সেটা আগামী দিনগুলোতে আরো বাড়বে এবং বাংলাদেশের সাংবাদিকতা আরো বিপদগ্রস্ত হবে। জি, আমরা শেষ করবো সাংবাদিক সমাজত্ব। আপনার কাছে আমার শেষ প্রশ্ন, যে প্রশ্নটি আমি সাংবাদিক গোলাম মোর্তজা করেছিলাম আপনার কাছে, একই প্রশ্ন আমার, যেই সংবাদপত্র বা গণমাধ্যম নিয়ে আমরা কথা বলছি, সেই গণমাধ্যমের নেতৃত্বে যারা রয়েছেন আপনাদের মতো মানুষ বা আপনাদের চেয়েও সিনিয়র যারা রয়েছেন, আমাদের যে ভুলগুলো রয়েছে, আমাদের যে জনগণের চোখে আমাদের যে অন্যায়গুলো রয়েছে, সেইগুলো শুধরানোর দায়িত্বটি আসলে কাদের, বা আমরা সেখানে শুধরানোর জন্য কতটুকু আশাবাদী হতে পারে? দেখেন, গণমাধ্যমের দায়িত্ব নিজেকেই নিতে হবে, এটা অন্য কেউ বাইরে থেকে করে দেওয়ার বিষয় না। বাংলাদেশের না, শুধু পৃথিবীর গণতান্ত্রিক প্রতিষ্ঠান যেগুলো থাকে নর্মালি, সেই প্রতিষ্ঠানগুলোকে নিজেই নিজের একটা আত্মসমালোচনার জায়গা তৈরি করতে হয়। আমি আশাবাদী যে এর মধ্যে বাংলাদেশে এখন একটা সংকটকাল চলছে, বিশেষ করে গণতান্ত্রিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে, সেটা শুধু গণমাধ্যম না, অন্যান্য যে সাংবিধানিক প্রতিষ্ঠান আছে বা রাষ্ট্রের আরো বিভিন্ন প্রতিষ্ঠান আছে, গণমাধ্যম তো তার একটি অনুষঙ্গ। সেই জায়গাতে চ্যালেঞ্জিং কিছু সময় আমরা পার করছি, হয়তো এই আত্মশুদ্ধি আত্মসমালোচনা। আমি আবারও বলি যে আমরা এবারের মধ্যে যে দেখলাম তরুণ সমাজ বা একটি ইয়াং জার্নালিস্ট ফোর্স তৈরি হচ্ছে এবং তারা কিন্তু সেই সমালোচনা গুলো করতে কিন্তু দ্বিধা করছে না, আমাদের সিনিয়র নেতৃবৃন্দের ব্যর্থতা গুলো দিতে তুলে ধরতে দ্বিধা করছে না, এমনকি আমরাও কিন্তু সেই সমালোচনার ঊর্ধ্বে নেই। আমাদের একটি প্রতিষ্ঠানের সম্পাদক পরিষদ, আমরা 24 ঘন্টা নিয়েছি একটা বিবৃতি দিতে, ফলে এই সমালোচনা গুলো আছে, তরুণরা এগুলো সমালোচনা করছেন, হয়তো আমরা আরো বর্ডার প্ল্যাটফর্মে এগুলো আলোচনা করব সামনে। এই এই মানে রোজিনা ইস্যুতে আমাদের মনে হয় অনেকগুলো জায়গা চিহ্নিত হয়েছে, আমাদের লুপ হোল গুলো কোথায়,